যাবো যেখানে যাবো খালি পেছন 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 পেছনে লাগি লাগি মানা জীবন শেষ করে দিল। বাজারে যেতে দেবে না, কোথাও যেতে দেবে না, খালি পেছনে 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 পেছনে। জানিস রাখি বৌদি একটা টিয়া পাখি পুষেছে। ও তাই? তা ভাই পাখিটা কথা বলে? আরে আলবাদ বলে। কি বলে রে? হরে কৃষ্ণ। তোর বাপ মরলে হরে কৃষ্ণ বলবি শুয়ারের বাপ? হরে কৃষ্ণ। তোর বাপ মরার সময় জল পাবে না, তোর মা বেধবা হবে রে শুয়ারের বাচ্চা। হরে কৃষ্ণ মারাচ্ছে। হরে কৃষ্ণ। তোর মা হরে কৃষ্ণ পেছনে ঢুকিয়ে দেবো কুত্তার বাচ্চা। হরে কৃষ্ণ মারাচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গোলাপ হয়ে মরবি রে শুয়ারের বাচ্চা, তোদের বাপ মরলে পরে শ্মশানে গিয়ে বলি। ঠিক আছে তবু। এই শুয়ারের বাচ্চা কি তুলেছে বল? শুয়ারের বাচ্চা দাদু কি হয়েছে গো? এই কি হয়েছে রে? কি হয়েছে আর বলো না ভাই, আর বলো না, রাস্তায় বেরোতে পারি না, যখন তখন যাই ইচ্ছা তাই বলে, বেরোতেই দেয় না। প্রাণ মেরেছে দাদু। এটা ভদ্রপাড়া। ও এত খিস্তি করলে পাড়ার লোকেরা তোমাকেই গালগালি করবে। কি করবো বলো, আমি কারো ছাতে পাচ্ছি থাকি না, আমি কিছু করি না, কিন্তু এই ছেলেগুলো বড্ড জ্বালায়। সত্যি দাদু, সেই ছোটবেলা থেকে তোমাকে দেখছি, তোমার আগে পিছে কোনোদিনও কাউকে দেখতে পেলাম না। তোমার কি সত্যি কেউ নেই? না আমি একা মানি, এই ভালো আছি, কিছু দিন থাকলে নানা সমস্যা হয়। এই এদিকে আয়, এবার একটু দূরে থাকি। আয় এদিকে, কান ধর। হ্যাঁ ধর কান, আর কোনোদিনও যেন না দেখি। যা যা। ঠিক আছে দাদু, আর বলবে না। হ্যাঁ আপনি যান। যা ইয়া। হরে কৃষ্ণ। এই জন্মার বাচ্চা, পরের বাচ্চা তোর দাদা তোর বাড়িতে যাচ্ছে, তোর বাড়িতে গিয়ে হরে কৃষ্ণ তোর বাপের পদে ঢুকে দিয়ে চলে আস। হরে কৃষ্ণ মারাচ্ছে। শান্তিতে বাঁচতে দেবেন মা গো? দেখা না সেটা পরে দিস, কিন্তু টাকা দে মা। ও মা গো টাকা দে মা। আচ্ছা কথা দিচ্ছি, 50-50 যা দিবি তার 50-50 প্রমিস করছি মা। হ্যাঁ বঞ্চুত, সকাল সকাল বড় মাল খেয়ে টাকা চাইলে মা কেন, কেউ টাকা ঠেকাবে না। ঠেকাবে রে পাগলা, মা না মাই হয়। ও মা ও মা টাকা দি মা। নিজের শেয়ারটা আগেই কেটে নিলি মা, দেখ বড্ড হিসেবে হয়ে গেছিস তুই মা, বড্ড হিসেবে। যা যা আমরা কেউ কিছু বলিনি দাদা, আপনি যান। ওই তো ওই আবার, এই যে শুনে রাখো ভাই, আমি না চুল্লু খাই না। আচ্ছা কি খাই? হুইস্কি খাই। জানি তো, হয়ে গেছে, চলুন আপনাকে দিয়ে আসি। আপনার বাড়ি? এই আয়। আচ্ছা চলুন হুইস্কি দাদা, আপনাকে নিজের বাড়িতে পৌঁছে দিই। দাঁড়াও, এই যে এই যে এখানে ঢুকি দে। এই যা চলুন চলুন, শান্তিতে যান। থ্যাংক ইউ ভাই। আমি রাজা হচ্ছি।
নমিতা নমিতা কোথায় নমিতা? আমার মাতাল কামের ঘরে ঢুকে পড়েছে। ওকে শুনছো? এখন এদিকে এসো। এই বড় বড় খাতে না এই সব ওই পাড়ার দিশুদের কাজ। আপনি কমলি খালি ক্যারাম পেটাবে আর রোজ রোজ খালি মাতাল কামের ঘরে ঢুকে পড়বে। তোমার বড় কুত্তার বাচ্চা হরে কৃষ্ণ 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 হরে হরে জন্ডিস মনে হচ্ছে। আবার কার গাড়ে কাটি করলি? গাড়ে কাটি করবে কই? এ তো হরে কৃষ্ণ বলবে বলে দুদিন ধরে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, কোনো পাত্তাই নেই। এই তো বাড়িতে গিয়ে কত চেল্লামিল্লি করলো, বড় কোনো সারা শব্দই নেই। দেখ কানে ঠুলি মেরে বসে আছে হয়তো। দেখ কি যাতা বলছো, এই তো দুদিন আগে ঘর থেকে বেরিয়ে পুরো যা খিস্তি করছিল না। এ বাড়ি ছেড়ে দিয়ে কোথাও পালি টালি যায়নি তো? এটা হতে পারে কিন্তু। তাহলে তো ভালোই হবে, বুড়োর ঘরটাকে আমরা ক্ল্যাপ করে ফেলবো। এবার চল তো, চল চল চল। হরে কৃষ্ণ! এ বাড়া হরে কৃষ্ণ বলিস না তো, আবার বুড়ো খেপে যাবে। তো বাড়া, এ হরে কৃষ্ণ! আরে বুড়ো! ও দাদু! দেখিস বললাম না কোনো সারা শব্দ নেই। ঠিক আছে চল না বাড়া গিয়ে দেখি। এ ঢোকো 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 দাদু। যা বাড়া, দরজা তো খোলা। কি রে এ বাড়া, কি অন্ধকার রে এই বাড়া, এরম ঘরে থাকে পুরো অন্ধকার। দাদু! ও দাদু! দাদু! ও দাদু! কই রে দাদু! ও দাদু! হরে কৃষ্ণ! ও দাদু! এই তো দাদু! ও দাদু! দাদু! হরে কৃষ্ণ লেখাতে তো ঘর ভর্তি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলতাম বলে আমাদেরকে সালা খিস্তি মেরে ভূত ভাগিয়ে দিত। এদিকে দেখ সালা পুরো দেওয়াল জুড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লিখে রেখে দিয়েছে। সত্যি বাড়া, রেগে গিয়ে বাড়া এমন খিস্তি করতে যেন বাপ চোদ্দ গুষ্টির বাড়া নাম উদ্ধার করে দিত। বুঝলি না তাই না? আমি বুঝেছি। কি মালটা না ইচ্ছা কিন্তু আমাদের দিকে গালাগালি দিত, যাতে আমরা বেশি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি। আমাদের দিয়ে হরে কৃষ্ণ বলাবে বলে নাটক করতো। কিন্তু তাতে ওর কি লাভ? লাভ লোকসানের ব্যাপার নয় রে। যত বেশি গালাগালি দিত আমরা ভাবতাম বুড়ো তত বেশি রেগেছে, আমরা তত বেশি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতাম। আসলে সারা আমাদের মুখ থেকে তার খনি ভালো কিছু বেরাইনি না? এই বুড়োটা আমাদেরকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা যত বলতাম বুড়ো ততই খেপে যেত, আর বুড়ো যত খেপত আমরা ততই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লোকটা আসলে হরে কৃষ্ণ শুনতে ভালোবাসত। শালা আমরা কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
করে।